রবিউল নামে এক যুবক পুলিশের সাথে নিয়েও মেয়েটিকে তুলতে আসে। এরপর মেয়েটির পরিবারের লোকজন মেয়ে পুলিশের গাড়িতে আটক করে রাখে। এরপর উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ঘটনার খবর পেয়ে পৌঁছান মেকলিগঞ্জ থানার পুলিশ। এরপর উত্তেজিত জনতাকে লাঠি চার্জ করে মেকলিগঞ্জ থানার পুলিশ বলে স্থানীয়রা জানিয়েছেন। পরবর্তীতে হলদিবাড়ি থানার ওই পুলিশ আধিকারিক সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ওই যুবককে আটক করে মেকলিগঞ্জ থানার পুলিশ। মেকলিগঞ্জের নিজ তরফে এক নাবালিকা মেয়েকে তুলতে এসে আটক হলদিবাড়ি থানার পুলিশ সহ এক যুবক। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মেকলিগঞ্জ জুড়ে। শনিবার দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা গেছে এই দিন হলদিবাড়ির বেলতলি এলাকায় রবিউল নামে এক যুবক পুলিশকে সাথে নিয়ে মেয়েটিকে তুলতে আসে। এরপর মেয়েটির পরিবারের লোকজন মিলে পুলিশের গাড়িটি আটক করে রাখে। এরপর উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ঘটনার খবর পেয়ে পৌঁছে মেকলিগঞ্জ থানার পুলিশ। এরপর উত্তেজিত জনতাকে লাঠি চার্জ করে মেকলিগঞ্জ থানার পুলিশ বলে স্থানীয়রা জানিয়েছেন। পরবর্তীতে হলদিবাড়ি থানার ওই পুলিশ আধিকারিক সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ওই যুবককে আটক করেছে মেকলিগঞ্জ থানার পুলিশ। মেকলিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সুজন রয়েছে। সুজন, ঠিক কি ঘটনা ঘটেছে, সংশ্লিষ্ট ঘটনা কি ঘটেছে, আর বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেখানকার বিস্তারিত জানা। দেখো সাইকেল আজ দুপুর নাগাদই কিন্তু হলদিবাড়ি থেকে একটি পুলিশের গাড়িতে করে এক যুবক কিন্তু এক নাবালিকাকে অপহরণের চেষ্টার জন্য আসে, এবং এই ঘটনার পরেই কিন্তু এই এলাকায় সাধারণ মানুষ এবং গ্রামবাসী প্রত্যেকেই কিন্তু পুলিশের গাড়ি থেকে আটক করে। কারণ তাদের যেটা অভিযোগ যে একজন নাবালিকাকে নিয়ে আসার জন্য অর্থাৎ অপহরণের চেষ্টার জন্য কিভাবে পুলিশের গাড়ি আসতে পারে, আর এরপরই কিন্তু গ্রামবাসী পুলিশের গাড়ি থেকে আটক করে বিক্ষোভ দেখাতে থাকে। আর পরবর্তীতে কিন্তু এই ঘটনার খবর পায় মেকলিগঞ্জ থানার পুলিশ, এবং পুলিশ এসে কিন্তু এই বিক্ষুব্ধ জনতার যে আক্রোশ তা থামানোর জন্য তারা কিন্তু লাঠি চার্জ করে। সেই লাঠি চার্জে কিন্তু ইতিমধ্যে একজন জখম হয়েছে যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। পরবর্তীতে কিন্তু হলদিবাড়ি থানার থেকে যে পুলিশ আধিকারিকরা এসেছিলেন মেয়েটিকে অপহরণের চেষ্টা করার জন্য, ওই যুবকের সাথে তারা কিন্তু পালিয়ে যায়, এবং পরবর্তীতে মেকলিগঞ্জ থানার পুলিশ কিন্তু অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে কিন্তু পরিস্থিতি শান্ত রয়েছে, এবং পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু জোরদার করা হয়েছে, এবং এলাকায় টহলদারি দিচ্ছে, এবং এলাকার সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু একটাই দাবি তুলছে যে একজন নাবালিকাকে অপহরণের জন্য কিভাবে পুলিশের গাড়িতে ওই অভিযুক্ত যুবক আসতে পারে, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠে আসছে। কি জানা যাচ্ছে পুলিশের সাথে কি সেই যুবকের কি কোনো লিংক আছে, মানে কি এই সম্পর্কে কিছু বলবে, মানে কি জানতে পারলে সেখান থেকে। দেখো এলাকার সাধারণ মানুষ এটাই দাবি তুলছে যে পুলিশ কিভাবে ওই যুবকের কথা মতো একজন নাবালিকাকে অপহরণের জন্য তারা আসতে পারে, কারণ সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু নিরাপত্তার জন্য পুলিশের উপরই নির্ভরশীল। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে একজন পুলিশের ভ্যানে করেই কিন্তু নাবালিকাকে অপহরণ করার জন্য আসছে, এবং আমরা কিন্তু এই নিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করছিলাম, তারা প্রত্যেকে দাবি তুলছে হয়তো ওই যুবক পুলিশের সাথে কোনো ধরনের লিঙ্ক করেই এই কাজটা করতে বাধ্য হয়েছে এবং পুলিশকে নিয়ে আসছে, তাই কিন্তু তারা পুলিশের গাড়িতে আটক করে আজকে বিক্ষোভ দেখাইছিল। সেই অজানা যুবক এখন কোথায়? এবং ইতিমধ্যে কিন্তু ওই যুবককে মেকলিগঞ্জ থানার পুলিশ আটক করে তারা থানায় নিয়ে যায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সুজন্ত। আমরা ওই গাড়ি
কালকে ছিল আমাদের বাড়িতে বিয়ে আর ছেলেটা পুলিশ নিয়ে আসে আমরা কিন্তু কেউ জানি না কবে নিয়ে আসে আজকে নিয়ে আসে আমরা বাড়িতে ছিলাম না ছেলেটা ফট করে আমাদের বাড়িতে এসে পুলিশকে দেখাই দিয়েছে যে এই বাড়িটা মেয়েটাকে ছেলেটাকে বলছে কি বলে আমার এসে হয়ে গেছে আমরা ওকে নিয়ে যাব তারপরে এখানে আসলো আসার পর আমরা সবাই মিলে আটক করলাম আর ওই যে গাড়িতে আসছিল পুলিশ নিয়ে ছেলেটা ওই গাড়িতে গেল ওই গাড়িতে চলে গেল আমরা ওই গাড়িটাকে ধরতে গেছিলাম এই গাড়িটা দেখে চলে গেছে 18 বছর হয়নি কোন ক্লাসে পড়ে ইলেভেনে পড়ে আমরা চাচ্ছি যে মেয়েটাকে বিয়ে দিতে যত টাকা লাগবে সব দিতে হবে মানে কে এই টাকাটা কে দেবে এখানে যেটা ঘটনা হচ্ছে এখানে আসার পরে যেটা জানতে পারলাম হলদিবাড়ি থানার কোনো এক অফিসার কোনো এক ছেলে নিয়ে এখানকার এক নাবালিকা মেয়েকে জবরদস্তি তুলে নেওয়ার জন্য চেষ্টা করছে পাবলিক সেই মুহূর্তটায় দাঁড়িয়ে তাকে রোধ করে তার পরবর্তী ঝামেলা শুরু হয় মেডিকেলগঞ্জ থানা আসে এখন পরিবেশ শান্ত আছে কিন্তু অবৈধভাবে হলদিবাড়ি থানা এইভাবে একটা নাবালিকা মেয়েকে তুলতে আসলো এটাই আমরা বুঝতে পারছি এলাকার সাধারণ মানুষ বলছে যেটা যে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো পরিবেশ বিশৃঙ্খলা পরিণত হবে এবার এইভাবে তো চলতে পারে না এটা শান্ত পরিবেশ আমাদের নিস্তরব এরিয়া খুব শান্ত নিস্তরব এরিয়ার মানুষ কোনো ঝামেলায় যায় না কিন্তু হঠাৎ করে হলদিবাড়ি থানা এবং তার সঙ্গে মেডিকেলগঞ্জ থানার কোনো এক অফিসার শুনতে পেলাম এখানে এসে পাবলিকের উপর লাঠিচার্জ করে লাঠিচার্জ করার পরে দুই চারজনকে এখানে হাত ভেঙে দেয় সেই আটক যুবক কি জানাচ্ছেন শুনবো আচ্ছা তারপর কি হলো তারপরে মেয়েটাকে মেয়েটার বাড়ি গেল আমার মেয়েটাকে বাড়িটা দেখার জন্য আমাকে নিয়ে আসছে আচ্ছা এখন মেয়েটাকে বাড়ি দেখানোর পরে আমাকে নেমে দিয়েছে এখানে নেমে দিয়ে পুলিশ মাসের বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে তুমি কি ভাই বিয়ে করছো এখন ডিভোর্স হয়ে গেছে মেয়েটা আমার বাড়ি একবার চলে গেছে যাওয়ার পরে ওর বাবা মা নিয়ে আসছে তারপরে মেয়েটা যাইতে যাচ্ছে তার জন্য আমি এসি হয়েছে তার জন্য আমি পুলিশ কোর্ট থেকে ফোন করছি পুলিশ সহায়তা আমাকে বাড়ি দেখার জন্য নিয়ে আসছে আমি আসছি আসার পরে পুলিশ দেখার পরে আমাকে হয়েছে পুলিশ নামিয়ে দিয়েছে নামিয়ে দিবার পরে ওরা বাড়ির লোক আমাকে পিটাও ছেড়েছে পিটাও ছেড়ে পরে তো ধরে ফেললো আচ্ছা মেয়েটি কি তোমার সাথে যাওয়ার জন্য রাজি ছিল রাজি ছিল তাহলে পরিবারের লোক আটক করলো কেন তোমাকে কেউ জানে আগে পালিয়ে গেছে আমার বাড়ি 4 ঘন্টা আমার বাড়িতে ছিল সবার পরে
একার পর তো ওর বাবা মা নিয়ে এসছে, তারপর আবার যাবার সময় ছিল, এখন তো দেখতেছি যে পুলিশ সহ আসা কোনো কাম হলো না। আচ্ছা তোমার বাড়ি কোথায়? কালতলি। তোমার নাম? রবিউল। রবিউল? রবিউল। রবিউল কি ইসলাম? রবিউল হক। মেকলিগঞ্জের নিজ তরফে এক নাবালিকা মেয়েকে তুলতে এসে আটক হলদিবাড়ি থানার এক পুলিশ সহ এক যুবক। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মেকলিগঞ্জ জুড়ে। শনিবার দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে এদিন হলদিবাড়ির বেলতলি এলাকায় রবিউল নামে এক যুবক পুলিশকে সাথে নিয়ে মেয়েটিকে তুলতে আসে। এরপর মেয়েটির পরিবারের লোকজন মিলে পুলিশের গাড়িটি আটক করে রাখে। এরপর অতিরিক্ত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ঘটনার খবর পেয়ে পৌঁছায় মেকলিগঞ্জ থানার পুলিশ। এরপর উত্তেজিত জনতাকে লাঠিচার্জ করে মেকলিগঞ্জ থানার পুলিশ বলে স্থানীয়রা জানিয়েছে। পরবর্তীতে হলদিবাড়ি থানার ওই পুলিশ আধিকারিক সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ওই যুবককে আটক করে মেকলিগঞ্জ থানার পুলিশ। এখন এই যে আবার যে ভাষা উঠলো, আপনাদের ছেলেটাকে নিয়ে আসবেন, ছেলেটা দেখেন নিয়ে আসবে কি হবে কি হবে জানেন কি হবে মিয়াদা বাইরে ভাইয়া কাটকে নিয়ে আসবে, আমার ছেলেকে উঠাই নিয়ে যাবে, ছেলেটাকে উঠাই নিয়ে যাবে, ছেলেটাকে নিয়ে আসবে।